আপনারা নিয়ে আসছেন হাফিজ মোহাম্মদ আবু তাহের বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলা আল্লাহুল মালিকুল হাক لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين বলবো আমাদের সিলেট ধ্রুবতারা সাহিত্য পরিষদের দীর্ঘদিন পরে একটি কমিটি গঠন হয়েছে। এই কমিটিতে যাতে সফল সুন্দরভাবে চলে এই প্রত্যাশায় বলবো, আমাদের অভিভাবকদেরকে বলবো একটি সুন্দর দিক নির্দেশনা দিয়ে আমরা যাতে আগামী দিকে চলতে পারি। বেশ কিছু বলবো না, আমি সংক্ষিপ্তভাবে বলবো। আমি একটি কমিটি জানতে শুরু করছি আমেরিকার বিখ্যাত সেখানে তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল, তখন তিনি ভাবেন আমাকে তো এই যার সময় সুন্দর মধ্যে করে থাকতে হবে না, আমাকে যেতে হবে, আমাকে অনেক দূর যেতে হবে। সেই লাইনটা আজকে এই কবিতার বইটি মনে মনে কত সম্ভবত তিনি হয়তো স্বপ্ন দেখছেন অনেক বড়, এটা কিন্তু স্বপ্ন দেখছেন, তিনি দেখছেন মানুষের জন্য, সমাজের জন্য। আমি ওনার বইটা তো সারাটা পড়তে পারিনি, দুটি কবিতা পড়েছি। যেমন একটি কবিতা আমি পড়েছি, তিনি যে বই যে কবিতা দিয়ে তিনি বইটি শুরু করেছেন সেটি হচ্ছে আপন খবর। আপন খবর দিয়ে তিনি তার নিজের খবর দিয়ে তিনি তার বইটি শুরু করেছেন। তো বইটি ট্রান্সলেশন যারা অনুবাদ করা হয়েছে, আমরা জানি সিলেটের একজন ভালো একজন ট্রান্সলেটর নিজামুদ্দিন সালে ভাই, তিনি ভালো নিজেকে অনুবাদ করেন। আমি সেই কবিতাটি এখন আপনাদের সামনে পড়ছি। তিনি কবিতাটি ইংরেজি এভাবে অনুবাদ করেছেন, মাই অন ওয়েল বিং। আই কুড নট আন্ডারস্ট্যান্ড মাই অন ওয়েল বিং, আই ডিড নট লুক আফটার মাই সেলফ, হোয়াট এ রিচ ম্যান আই হ্যাভ, আই হ্যাভ পাসড মাই ডেইজ ইন পার্ক অ্যান্ড প্লেন, I don't know where shall I go, what is my destination. I did not laugh, I did not cry to my content, even I did not look for the key of my heart, who will be the companion at the time of my death. I did not look for him. I have not yet have had my wishes, dear of my life. What a rich man I am, though his heart burns with inside burning, who searches only for his intention of mediation with last. I have had patience with whom I will find him at last. পরিশেষ সময় বলতে চাই যে কবি দবিরুল ইসলাম তিনি যে কবিতা করে লিখেছেন, তিনি আধ্যাত্মিক মনোভূত করে লিখেছেন, তিনি আল্লাহকে নিয়ে লিখেছেন, তিনি সমাজকে লিখে লিখেছেন, তিনি মানুষকে নিয়ে লিখেছেন। আমরা জানি যারা লেখালেখি করি তারা সমাজ ও মানুষের জন্য লেখে, সমাজের মানুষের ঐক্যবদ্ধের জন্য, সমাজের মানুষের শান্তির জন্য, সমাজের মানুষের ভালোবাসার জন্য। আমরা সবসময় মানুষের জন্য কাজ করি, যে কাজটি তিনি করেছেন বদরুল ইসলাম, তিনি মানুষের জন্য লিখেছেন, তিনি সমাজের জন্য লিখেছেন, তিনি দেশের জন্য লিখেছেন, তিনি তার নিজের আত্মসমর্চনা করেছেন এই বইটির মধ্যে। আপনারা যদি সারা বাংলা বইটি পড়েন, ইংরেজি যদি পড়তে নাও পারেন বাংলাটি পড়েন, দেখবেন তার ওই যে আপন খবরের মাঝে আপনি খুঁজে পাবেন তিনি তার আত্মার সমালোচনা করেছেন। আল্লাহর কাছে তিনি বারবার করেছেন যে আমি জানি না আসলে আমি কী, আমি আমার আল্লাহর কাছে আমি প্রার্থনা করতেছি, সব কিছু নিয়ে তার দোষ গুণ সব কিছু তিনি বর্ণনা করেছেন এবং তিনি ভালো কিছু দিয়ে লিখেছেন। আপনারা সবাই আমি অনুরোধ করবো আপনারা সবাই বইটি পড়বেন, বইটি পড়লে উপকৃত হবেন, বইটি পড়লে আপনি অনেক কিছু জানবেন, অনেক কিছু জানতে পারবেন। বই পড়লে কেউ খারাপ হয় না, বই পড়লে মানুষ ভালো হয়, বই পড়ে বা বই কিনে কেউ দেড়িয়া হয় না কোনো দিকে,
বই পড়লে মানুষ জ্ঞানী হয়, মানুষ জানতে পারে অনেক কিছু, মানুষ তার নিজের সম্পর্কে জানে, মানুষ একজন রাইটার সম্পর্কে জানে, মানুষ দেশের জন্য জানে, দেশের সম্পর্কে জানে, মানুষ দেশের সমাজের সমাজের বেশি জানতে পারে বই পড়ে।